আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে অবশ্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ পড়তে দেখে মনের আশা পূর্ণ হতে পারে, আবার কেউ কেউ বলেন ওয়ারিশি সম্পত্তি লাভ হতে পারে। স্বপ্নে কোদাল দেখা উত্তম চাকর পাওয়ার লক্ষণ, স্বপ্নে কাঁচি দেখা আয়ু বৃদ্ধি পাওয়ার লক্ষণ, তদ্রূপ স্বপ্নে কুড়ে ঘর দেখা শত্রুর সহিত শত্রুতা বাড়বে, স্বপ্নে কাঁদতে দেখা সুখী হওয়ার লক্ষণ। স্বপ্নে যদি কেউ অন্য কোন মানুষকে কাঁদতে দেখে, তাহলে যাকে কাঁদতে দেখবে তার জীবনে সুখ শান্তি আসবে। স্বপ্নে কলা ক্রয় করতে দেখা পরিবার পরিজনের সাথে মঙ্গলের লক্ষণ, স্বপ্নে কলম দেখা সমাজের নেতা হওয়ার লক্ষণ, অথবা বিবাহিত হইলে সন্তান হতে পারে। স্বপ্নে কলমের মাধ্যমে লিখতে দেখা মান মর্যাদা বৃদ্ধি হবে, স্বপ্নে কলম দেখা ইহা মঙ্গলের নিদর্শন বোঝায়। স্বপ্নে কবরের মধ্যে নিজেকে দেখা গ্রেফতার হওয়ার লক্ষণ বোঝায়, স্বপ্নে অনেকগুলো কবর একসাথে দেখা মুসিবতের লক্ষণ বুঝিয়ে থাকে, স্বপ্নে কবরস্থানে নিজেকে শায়িত দেখা সুখ শান্তির লক্ষণ, স্বপ্নে কমলা গাছ দেখা অবাঞ্ছিত উন্নতির লক্ষণ, স্বপ্নে কলিজে দেখা উত্তম চরিত্রের অধিকারী হওয়ার লক্ষণ, স্বপ্নে কলিজে দেখা প্রেমে বিবাহ কিংবা পুত্র সন্তান লাভের লক্ষণ, স্বপ্নে কর্ণ দেখা পূর্ণবতী স্ত্রী লাভ হওয়ার লক্ষণ, স্বপ্নে কানে আওয়াজ শুনতে দেখা রোগ ব্যাধি অথবা বালা মুসিবতের লক্ষণ বুঝিয়ে থাকে, স্বপ্নে কান পরিষ্কার করতে দেখা শুভ সংবাদ লাভের লক্ষণ বুঝতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।